Hey guys, assalamualaikum. I am Fariha Shahin and welcome to another brand new video. So guys, आज के वो आमी अपना दर जुन्नो एक टी creepy horror story निये हाजिर हुए गये थी। एवं title और thumbnail देखे अपना रा निश्चित guess करे निये चेन जे आज के आमी कौन topic के ऊपर कथा बोलते जाती। And आमी जानी ना जे एक घटना टके अमार story कहीनी बग गल्पो बोला उचित ना की एक सत्य घटना बला उचित कारण आज के टॉपिकर ऊपर कथा बोलते जाल्ड सकल एक मिस्ट्री रहस्य एटार पेचने सत्य घटनाटी एखो पर्त क्यों जाने ना स्टोरीटार जो टपिक आई टपिकटा हल एक गेम जेटार नाम हे चार्लि चार्लि पेंसिल गेम এই গেমটা আপনারা কোনো বাচ্চার সঙ্গে খেলবেন না এমন কি কোনো মানুষের সঙ্গেও খেলবেন না আপনি এই গেমটি খেলবেন চার্লির সাথে যে এই দুনিয়ার না এবং মানুষও না কারণ চার্লি এখন বেঁচেই নেই তো চলুন স্টার্ট করা যাক আজকের এই কাহিনী কিন্তু গাইস কাহিনী স্টার্ট করার আগে আমি বলে দিই যে আমি কিছুদিন আগে ব্লাডি ম্যারি স্টোরির উপর একটি ভিডিও বানিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে ওই ভিডিওতে যদি 50 লাইকস হয়ে যায় তাহলে আমি ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ করব সো আপনারা যদি আমার ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ দেখতে চান তাহলে অবশ্যই ওই ভিডিওটাতে গিয়ে একটি লাইক করে আসুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না আমি ওই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা গিয়ে জলদি দেখে আসুন সো আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড তো এই কাহিনীটি প্রায় 150 সাল পুরনো একটি কাহিনী এবং এই ঘটনাটি ঘটেছিল মেক্সিকোতে তো ওই সময় মেক্সিকোতে বসবাসরত একটি ছোট বাচ্চার নাম ছিল চার্লি এবং সে একটি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করত ওর সাথে ওর মা এবং ওর বাবা থাকত তো হঠাৎ করে একদিন চার্লির বাবা বিষ খেয়ে আত্মহত্যা করে এই ঘটনার পেছনের রিজন কেউ জানে না কেন উনি বিষ খেয়েছিলেন এটা আজ পর্যন্ত পৃথিবীর সকলের কাছে একটি রহস্য এবং যখন চার্লি এবং চার্লির মা ওনার লাশের কাছে যায় তখন তারা দেখে ওনার পকেটে একটি ছোট চিঠি ছিল মানে ছোট একটি কাগজের টুকরো ছিল এবং যেখানে লেখা ছিল যে চার্লি ইজ আ ব্যাড গার্ল কেউই জানতো না যে কেন চার্লির বাবা ওই কাগজে এই কথাটি লিখেছিল তো তখন থেকে চার্লি পেন্সিলস এবং পেপারকে নিয়ে অনেক বেশি অবসেসড হয়ে যায় এবং সে পেন্সিলস এবং পেপারসের সাথে অনেক বেশি সময়ও ব্যয় করত তো এভাবেই 3 মাস হয়ে যায় এবং 3 মাস পর যেই ঘটনাটা ঘটে সেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না তো ওই সময়টা বর্ষাকাল ছিল এবং একদিন রাতে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তো ওই রাতেই চার্লির ঘরের দরজায় কেউ একজন নক করলো চার্লির মা দরজার সামনে গেল এবং জিজ্ঞেস করলো কে কিন্তু অপর পাশ থেকে কোনো আওয়াজ আসে না সে দ্বিতীয়বার জিজ্ঞেস করলো কে আছে বাইরে কিন্তু এইবারও অপর পাশ থেকে কোনো আওয়াজ আসে না সে আবার জিজ্ঞেস করলো কে এবং তখন অপর পাশ থেকে একজন লোকের কান্নার আওয়াজ শোনা গেল চার্লির মা ভাবলো যে বৃষ্টির মৌসুমে হয়তো কারো কোনো হেল্পের প্রয়োজন পড়েছে বা শেল্টারের প্রয়োজন পড়েছে তো এই কারণে চার্লির মা দরজা খুললো এবং দরজা খুলতেই সে এতটাই অবাক হয়ে গেল যে তার মনে হলো তার পায়ের সঙ্গে মাটি আটকে গেছে সে একটুও নড়তে পারছিল না সে তার নিজের চোখের সামনে যেটা দেখলো সেটা সে নিজেও বিশ্বাস করতে পারছিল না কারণ তার সামনে দাঁড়িয়ে ছিল চার্লির বাবা যে কিনা জীবিতই ছিল না তিনি ঠিক সেম আউটফিটেই ছিল যেমন ভাবে সে জীবিত অবস্থায় প্রত্যেকদিন অফিস থেকে আসতো সেম অফিসের ব্যাগ ক্যারি করে এক্স্যাক্টলি সেম কন্ডিশনে চার্লির মায়ের মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না এমন কি সে চোখের পলকও ফেলতে পারছিল না চার্লির বাবা চার্লির মাকে জিজ্ঞাসা করলো চার্লি কি শুয়ে গেছে কিন্তু চার্লির মা তো কোনো অ্যানসার দেওয়ার মতো কন্ডিশনেই ছিল না কারণ সে নিজের চোখ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না
এবং তখনই চার্লির বাবা ঘরের ভেতরে আসে এবং সোজা চার্লির রুমের ভেতর চলে যায়। কিন্তু চার্লির মা অনেক চাওয়ার সত্ত্বেও ওই জায়গা থেকে নড়তেও পারছিল না, কারণ তার হাত পা বন্ধ হয়ে আসছিল। এবং এর কিছুক্ষণ পরই চার্লির মা চার্লির রুম থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়, যে চিৎকারের আওয়াজটি চার্লির ছিল। এবং তখন চার্লির মা অনেক সাহস করে ছুটে চার্লির রুমে গেল এবং সেখানে গিয়ে সে দেখে যে চার্লির বাবা সেখানে ছিলই না। যেমন কি এরকমটা কখনো হয়নি, চার্লির বাবা কখনো আসেনি। এবং চার্লি তার রুমের মাটিতে উল্টো অবস্থায় পড়া ছিল এবং যখন চার্লির মা চার্লিকে উঠাতে যায় তখন সে দেখে চার্লি আর নেই, মানে চার্লি মারা গেছে। এরপরে জানা যায় যে চার্লি দুইটি বেস্ট ফ্রেন্ড ছিল এবং চার্লি তাদের সঙ্গে এটা শেয়ার করেছিল যে সে প্রতিদিন গভীর রাতে পেন্সিল এবং পেপার দিয়ে নিজের বাবার সঙ্গে কথা বলার ট্রাই করে, নিজের বাবাকে এটা জিজ্ঞেস করার চেষ্টা করে যে বাবা আমি কি একটা খারাপ মেয়ে, এবং তার বাবাকে ডাকারও চেষ্টা করত। তো এটি এমন একটা গেম ছিল যেটা চার্লি তার বাবার সঙ্গে খেলত। এবং চার্লির মৃত্যুর কয়েকদিন পরে চার্লির বেস্ট ফ্রেন্ডসরা দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে ওরাও ঠিক সেম নিয়মে চার্লিকে ডাকবে, কেননা চার্লি তাদের বেস্ট ফ্রেন্ড ছিল। তো ওই দিন রাতে তারা লাইট বন্ধ করলো, ক্যান্ডেল জ্বালালো এবং একটি পেপার নিল যেটার উপর ইয়েস নো লেখা ছিল, এবং দুইটি পেন্সিলকে ক্রস আকৃতিতে প্লেস করলো এবং তারা চার্লিকে ডাকলো। তো প্রথম দুইবার যখন তারা ডাকলো যে চার্লি চার্লি আর ইউ হিয়ার, তখন কিছুই হলো না। কিন্তু তৃতীয়বার যখন তারা চার্লিকে ডাকলো তখন একটি পেন্সিল ইয়েসের দিকে ঘুরে গেল, এবং তখন চার্লির ফ্রেন্ডরা কিছু বুঝতে পারছিল না, তারা অনেক বেশি ভয় পেয়ে গেছিল এবং তারা ওই ফুল প্রসেসটাকেও কমপ্লিট করেনি। ওরা ভয় পেয়ে তাড়াতাড়ি ওখানেই প্রসেসটা বন্ধ করে দিয়েছিল। তো এই স্বপ্ন দেখার পর তারা দুজনেই অনেক 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 বেশি ভয় পেয়ে যায় এবং এই কথাটা তারা তাদের মা বাবার সঙ্গে শেয়ার করে, এবং তখন থেকেই এই নিউজটা চারিদিকে ছড়িয়ে পড়ে, প্রায় বলা যায় সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর এই কারণেই অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক মানুষ এই চ্যালেঞ্জটা করেছে এবং এখনো করে, এবং অনেক মানুষের কাছে রেসপন্সেসও এসেছে, অর্থাৎ চার্লির রেসপন্সও করেছে। এছাড়াও তারা অনেক নেগেটিভিটি এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিসও ফিল করেছে। এখন এটা আমি জানি না যে অ্যাকচুয়ালি এটা হয় কি হয় না, এই রিচুয়াল কাজ করে কি করে না, বাট আপনারা যদি চান যে আমি এই রিচুয়ালটা করি তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলুন এবং এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন। গাইজ, আমার ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ দেখতে চাইলে অবশ্যই আমার ব্লাডি ম্যারি স্টোরির যে ভিডিওটি আছে সেই স্টোরিটা গিয়ে দেখুন এবং লাইক করুন। তো আজকের মতো যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।